জাতীয়তাবাদী যুবদলের সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী যুবদলের সুযোগ্য সাধারণ সম্পাদক আব্দুল মুনায়ের কন্যা সহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং সমবেত লাখ যুবক জনতা, সবাইকে জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায়। নির্বাচিত গণতন্ত্র, বিপন্ন মানবতা, বিধ্বস্ত অর্থনীতি, কষ্টে আসে স্বদেশ, তারেক রহমান তুমি ফিরে আসবে মুক্তির সঙ্গে অপেক্ষায় বাংলাদেশ। আজ থেকে বন্ধুর কয়েক আগে আমাদের নেতৃবৃন্দ খালেদা জিয়া ঘোষণা করেছিলেন, আওয়ামী লীগকে বোঝার জন্য আমরা সময় দিয়েছি। ঢাকা মহানগর
সম্পাদক, কারা নির্যাতিত নেতা, পুরান ঢাকার কৃতি সন্তান জনাব ইসহাক সরকার। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী সভাপতি জনাব শফিকুল ইসলাম মিল্টন এবং সাধারণ সম্পাদক মোস্তফা জহুরুল পাশা তাদের সহ এখানে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আমিনুল হক সহ উপস্থিত কেন্দ্রীয় এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আগত ঢাকা জেলা যুব দল, গাজীপুর যুব দল সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকে আগত যুব দলের সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আপনাদের জানাই সংগ্রামী সালাম। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই বর্তমান সরকার খুন এবং হত্যার মাধ্যমে তাদের ক্ষমতাকে গত 24 বছর যাবৎ টিকিয়ে রেখেছে। আমি প্রথমেই আমাদের খুন হয়ে যাওয়া এবং বিচারভূমিভূত হত্যাকাণ্ডের শিকার বিএনপির এবং সকল অন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। আপনারা জানেন আমাদের মাঝ থেকে ঘুম হয়ে গিয়েছে গুলিস্তানের সাবেক ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, ঘুম হয়ে গিয়েছেন সিলেটের প্রখ্যাত ছাত্র নেতা বিপ্লবী ছাত্র নেতা জনাব ইলিয়াস আলী সহ আমাদের পুরান ঢাকা রামপুরা নাকালপাড়ের সুমন সহ অনেকে, নিউ মার্কেটের ছড়ি, আমাদের সূত্রাপুরের পিন্টু সহ অনেক ছাত্র নেতাদের এই বর্তমান সরকার ঘুম এবং খুন করেছে। এই বর্তমান সরকার ক্ষমতায় আসার 6 মাসের মধ্যেই মিডিয়ার পিছনে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়, আপনারা সবাই জানেন। এরপর বহু অডিও রেকর্ড আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, সেখানে এই বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের একটা চোখ সাজস ছিল বলে জানতে পারা যায়। হত্যার মাধ্যমে 2013 সালে এই বর্তমান ফ্যাসিস্ট সরকার রাজপক্ষকে রঞ্জিত করেছে, রক্ত দিয়ে রঞ্জিত করেছে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আজকে যে পর্যায়ে এসেছি সারা বাংলাদেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এই বর্তমান খুনি ফ্যাসিস্ট দালাল সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণ মুক্তি চায়। আজকের এই সমাবেশ থেকে আমি আপনাদের আহ্বান জানাতে চাই, বাংলাদেশ ছাত্র সংগঠন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন যে কোনো কর্মসূচি দিবেন, আপনারা সকলে ঢাকায় চলে আসবেন, ঢাকাকে অবরুদ্ধ করা হবে। সাবেক সরকারের হাসান মামুন উপস্থিত রয়েছেন, আজিজুর রহমান তালুকদার খবর সাবেক ছাত্র নেতা